সুদখুরদের বিরুদ্ধে পুলিশের অভিযানে আটক ১১। করিমগঞ্জে শুরু হয়েছে সুদখুরদের ধরপাকড়। গতকাল চারজনকে সদর এলাকা থেকে আটক করেছিল করিমগঞ্জ পুলিশ। করিমগঞ্জের স্থানে স্থানে সুদখুরদের বিরুদ্ধে পুলিশের অভিযানে আটক করা হয়েছে এখনো পর্যন্ত ১১ জনকে। বদরপুরে সুদখুরদের বিরুদ্ধে পুলিশের সাড়াশি অভিযানে আটক ২ জন। করিমগঞ্জের সদর থানায় আটক ৪ জন, রামকৃষ্ণনগরে ২ জন, রাতাবাড়ি, বাজারি ছড়া, পাথারকান্দি এবং নীলামবাজার এলাকায় ১ জন করে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ। বদরপুরে সুদের কারবারিদের কব্জা থেকে উদ্ধার ফাঁকা স্ট্যাম্প এবং স্বাক্ষর করা ব্যাংকের চেক। বদরপুরে সুদের কারবারিদের দীর্ঘ তালিকা রয়েছে পুলিশের হাতে, অভিযান অব্যাহত রয়েছে পুলিশের। গত রাতেই জেলার বিভিন্ন থানা এলাকা থেকে ১১ জনকে সুদের কারবারে জড়িত থাকায় আটক করা হয়েছে। কালীগঞ্জ থানাধীন থেকে ২ জন সুদখুরকে আটক করেছে কালীগঞ্জ ওয়াচ পোস্টের পুলিশ। আটক করা হয়েছে ইশাক আলী এবং আলী হোসেনকে। বদরপুরেও সুদখুরদের বিরুদ্ধে সাড়াশি অভিযান শুরু করেছে পুলিশ। গত কয়েকদিনের অভিযানে জেলার বিভিন্ন এলাকা থেকে সুদখুরকে আটক করছে পুলিশ। আটকদের মধ্যে বদরপুর ভাঙা এলাকার রয়েছে ২জন। ভাঙা থেকে আটক করা হয়েছে আব্দুল কালাম জামাল উদ্দিনকে। গভীরাতে অভিযান চালিয়ে পুলিশ আটক করেছে ২জনকে। অভিযোগ রয়েছে এইসব সুদের কারবারিরা দীর্ঘদিন ধরে সুদের লেনদেন করে আসছে। অভিযোগ রয়েছে তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়ছে সাধারণ মানুষ, এমনকি আত্মহত্যার মতো সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছেন সাধারণ জনগণ। কিন্তু সম্প্রতি পুলিশের সুদ কারবারিদের বিরুদ্ধে অভিযান শুরু হওয়াতে মানুষ কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলছে। জানা গেছে এইসব সুদ কারবারির হেফাজত থেকে পুলিশ ফাঁকা স্ট্যাম্প এবং ব্যাংকের চেক বইয়ের পাতায় স্বাক্ষর নিয়ে চড়া সুদে অভাবী মানুষদের টাকা ধার দিয়ে হয়রানিতে জড়িত ছিলেন। অনেকের কাছে এইসব টাকা একসময় গলার কাঁটায় পরিণত হয়। আসল টাকা পড়েই থাকছে, সুদের টাকা পরিশোধ করতে বিক্রি করতে হচ্ছে তাদের ভিটে মাটি পর্যন্ত। পাওনাদারদের চাপের মুখে অনেকে আত্মহত্যার মতো সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছে। এই অবস্থায় সুদ কারবারিদের বিরুদ্ধে পুলিশের অভিযান শুরু হয়। জেলা জুড়ে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন জনগণ। অভিযান শুরু হতে পালিয়ে লাপাত্তা হয়েছেন বহু সুদের কারবারি। তাদের অভিযানে শুরু হয়েছে পুলিশের সাড়াশি অভিযানে এখনো পর্যন্ত করিমগঞ্জ জেলা থেকে আটক করা হয়েছে মোট ১১ জনকে। বদরপুরের সুদখুরদের বিরুদ্ধে পুলিশের অভিযানে আটক করা হয়েছে ২জনকে। করিমগঞ্জ সদর থানায় আটক করা হয়েছে ৪ জনকে, রামকৃষ্ণনগরে ২জন, রাতাবাড়িতে ১জন, বাজারি ছড়া ১জন, পাথারকান্দিতে ১জন এবং নীলামবাজার থানা এলাকায় ১জন করে আটক করেছে পুলিশ। বদরপুরে সুদের কারবারিদের কব্জা থেকে পুলিশ উদ্ধার করেছে ফাঁকা স্ট্যাম্প এবং স্বাক্ষর করা ব্যাংকের চেক। বদরপুরে সুদের কারবারিদের দীর্ঘ তালিকা রয়েছে পুলিশের হাতে, অভিযান অব্যাহত রয়েছে তাদের। শুধুমাত্র করিমগঞ্জ জেলাতেও নয়, আসামের বিভিন্ন জেলাতে অভিযান চালাচ্ছে আসাম পুলিশ। বরাক উপত্যকায় প্রথম অভিযান শুরু হয় হাইরাকান্দি থেকে, তারপর শুরু হয়েছে করিমগঞ্জে। এভাবে একে একে বিভিন্ন জেলাতেও চলবে পুলিশের এই অভিযান। সুদখোররা কোনোভাবেই পুলিশের হাত থেকে বাঁচতে পারবে না। তারা যেখানেই লুকিয়ে থাকুক না কেন, তাদেরকে পুলিশ গ্রেপ্তার করবে। এই অভিযানে নেমেছে করিমগঞ্জ পুলিশ। কাছাড়েও ইতিমধ্যে শুরু হবে সেখানে সুদখুরদের বিরুদ্ধে অভিযান। কাছাড় জেলায়ও পুলিশ এখনো অবধি তাদের তালিকা তৈরি করে অভিযান শুরু করছে। কাছাড়েও শুরু হবে সেই অভিযান। এখন করিমগঞ্জে আটক করা হয়েছে ১১ জনকে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে নথিপত্র সব যাচাই করে দেখছে পুলিশ, তবে এখনো পর্যন্ত গ্রেপ্তারের কোনো খবর নেই। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।